নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় সেশন 9 পৃষ্ঠা নাম্বার 26 এর সমাধান করে দিচ্ছি। 26 এবং 27 পৃষ্ঠার সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো এখানে লক্ষ্য করো, তোমাদের বলেছে যে এখানে বুলেটিন উদ্বোধন সম্পর্কে যা বলেছে সেটুকু আগে আমরা একটু দেখে নেই। বলছে যে আমরা নিজেরা নিজেদের অভিনন্দন জানাতে পারি, নবম শ্রেণীর শুরু থেকেই একটু একটু করে কাজ করে আজকে আমরা নিজেদের একটি বুলেটিন প্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের কাজগুলো সেশন সময়ে বসে আপলোড দিব। আপলোড দেওয়া শেষ হলে শ্রেণী সময়ের মধ্যে বা পরে অতিথিদের উপস্থিতিতে নিজেদের বুলেটিন পাবলিশ করব। আমাদের এই বুলেটিনটি তৃতীয় অভিজ্ঞতায় যখন আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটের সাথে যুক্ত করে দিব। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে মূলত সেটি হচ্ছে যে বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত, এখানে অভিভাবকের মতামত লিখতে হবে। তারপরে 27 পেজে এখানে কিছু শখ আছে যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি নতুন যা শিখলাম, তারপরে হচ্ছে নতুন শেখা আমার জীবনের যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি। এরপর হচ্ছে যে তথ্য যাচাই ও উপস্থাপনে আর কী কী নতুন কৌশল আমি জানতে চাই। তো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এখন আমি তোমাদের এই শখগুলো পূরণ করে দিব। চলো শুরু করা যাক। প্রথমত আমরা অভিভাবকের মতামত, সেখানে একটা নমুনা মতামত দিলাম যে শিক্ষার্থীরা সফলভাবে একটি বুলেটিন তৈরি করতে পেরেছে দেখে আমি আনন্দিত। এই বুলেটিনের মধ্যে তারা তাদের সারা বছরের বিভিন্ন শিক্ষণ কার্যক্রম আপলোড করে রাখতে পারবে এবং আমরাও তাদের কার্যক্রমগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পর্যবেক্ষণ করতে পারব। তো এখানে তোমরা তোমাদের অভিভাবকের মতামত নিবে, তারা যেভাবে বলে সেভাবে লিখে নিয়ে যাবে। এরপরে 27 পৃষ্ঠাতে ছকের প্রথমে যে কথাটি বলা হয়েছিল যে এই অভিজ্ঞতায় আমি নতুন যা যা শিখেছি, তো সেটা এখন আমরা লিখব যে এই অভিজ্ঞতায় আমি নতুন অনেক কিছু শিখেছি, যেমন ভুল ও সঠিক তথ্য যাচাইকরণ, ভয়েস কমান্ড ব্যবহার করে দ্রুত টাইপিং, বিষয়বস্তু ঠিক রেখে আর্টিকেল বা নিবন্ধ লেখা, স্প্রেডশিটে ডাটা উপস্থাপন, বিতর্কে অংশগ্রহণ করে নিরপেক্ষতা যাচাই, বিদ্যালয় বুলেটিন তৈরি ইত্যাদি। এরপর দেখো 27 পেজে আমাদের দ্বিতীয় বক্সে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে নতুন শেখা আমার জীবনে যে যে কাজে লাগবে বলে মনে করি। তো এখানে আমরা লিখেছি যে ভুল ও সঠিক তথ্য যাচাই করতে পারবো, ভয়েস কমান্ড ব্যবহার করে দ্রুত টাইপিং ও অন্যান্য ছোটোখাটো কাজ করতে পারবো, বিষয়বস্তু ঠিক রেখে আর্টিকেল বা নিবন্ধ লিখতে পারবো, এরপর স্প্রেডশিটে ডাটা উপস্থাপন করতে পারবো, বিতর্কে অংশগ্রহণ করে নিরপেক্ষতা যাচাই করতে পারবো, অনলাইন পোর্টাল তৈরি করতে পারবো। এরপর 27 পেজে আমাদের আরও একটা শখ ছিল যে সেখানে লেখা ছিল তথ্য যাচাই ও উপস্থাপনে আর কী কী নতুন কৌশল আমি জানতে চাই। তো সেখানে আমরা লিখব যে কীভাবে তথ্য ঝুঁকিমুক্ত রাখা যায়, কীভাবে আর্টিকেল বা নিবন্ধ লিখে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, কীভাবে তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।